আসসালামু আলাইকুম। MMM এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের 1.2 অধ্যায়ের 5, 6, 7, 9 অঙ্কের সমাধান এই ভিডিওতে তুলে ধরব। আশা করি এই ভিডিওটি যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমার এই 5, 6, 7, 9 অঙ্কের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি হবে না। তো চলো দেখে নিই, প্রথম যে অঙ্কটি আছে 5 নং, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তো আমাদের 5 অঙ্কের এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের আগে জানতে হবে যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। তো আগে লিখে নিই যে আমরা জানি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1, 1, 4, 0। এটি হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন বলা হয়েছে যে এই সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য কিনা, মানে 5 অঙ্কের এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যা 3 দ্বারা বিভাজ্য হয়। তো এখানে যদি আমরা দেখি যে 3 দ্বারা বিভাজ্যের নিয়মটি হলো যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি কিন্তু 3 দ্বারা বিভাজ্য হয়। কিন্তু এটি যোগ করলে যদি আমরা দেখি যে 1, 0, 0, 0, 0 অঙ্কগুলোর যোগফল 1+0+0+0+0 সমান 1, যা 3 দ্বারা বিভাজ্য নয়। তো এখানে আমরা যোগফল পেলাম 1, তার মানে 3 দ্বারা বিভাজ্য করতে গেলে এই 1-এর সাথে কত যোগ করতে হবে। তো 1-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কিন্তু 3 পাবো, তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এখানে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে যে যেহেতু এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলা হয়েছে, যদি আমরা এই সংখ্যা থেকে কোনো সংখ্যা বিয়োগ করি তাহলে কিন্তু এটি আর ক্ষুদ্রতম সংখ্যা থাকবে না 5 অঙ্কে, তাহলে 4 অঙ্কের হয়ে যাবে। যদি আমরা এই সংখ্যাটি থেকে 1 বিয়োগ করি তবুও কিন্তু এটি 4 অঙ্কের হয়ে যাবে, তাই আমাদের যোগ করতে হবে। তো এখানে 1+ আমরা যদি দেই যে সুতরাং 1+2=3, যা 3 দ্বারা বিভাজ্য। সুতরাং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে সংখ্যাটি হবে, তো সংখ্যাটি হয় কত আমরা দেখে নিই, যে 2 যোগ করলে হয়ে যাবে 1, 0, 0, 0, 2। তো সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 1, 3, 0, 2। তো এটি হলো তার উত্তর। তো আমি আবারও বলছি যে আমরা যদি এই সংখ্যা থেকে কোনো সংখ্যা বিয়োগ করতাম তাহলে কিন্তু সেটি আর 5 অঙ্কে থাকতো না, 4 অঙ্কের হয়ে যেত, তাই আমরা যোগ করলাম। তো কত যোগ করব সেটি কিন্তু আমরা হিসাব করে বের করে নিয়েছি। তো পরবর্তী যে সমাধানটি 5 নং-এর পর 6 নং সমাধানে চলে যাই। ফিরে এলাম 6 নং প্রশ্নের সমাধানে, যেখানে বলেছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। তো প্রথমে আমরা লিখে নিব যে আমরা জানি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 7টি নয়, তো এদের যোগফল করব, যে এদের যোগফল যদি আমরা করি তাহলে আমরা পাবো যে 9+9+9, 9, 9, 9,
नय एक दुई तीन चार पाँच छय सत तो सत नौ हलो तेषट्टी तेषट्टी जे संख्याटी जा छय द्वारा विभाज्य नय विभाज्य नय ए संख्याटी किन्तु छय द्वारा विभाज्य नय तो जदि ये संख्याटी छय द्वारा विभाज्य ना हय ताहले ए संख्याटी के छय द्वारा विभाज्य करते हले ए संख्याटिर साथे कत जोग करते हबे तो आमरा जदि देखि तेषट्टी तो छय नामता बोलले छय घरेर नामता बोलले पाँच छय त्रिश जदि आमरा छय घरेर नामता बोलि ताहले हय सात जदि आमरा छयेर घरेर नामता बोलि ताहले देखबो जे छय दशे षाट छय एगारो छयषट्टी अर्थात छयेर घरेर नामता एगारो बार बोलले हबे छयषट्टी ताहले ऐ तेषट्टिर साथे कोनो एकटी संख्या जोग करते हबे कत जोग करते हबे तीन जोग करते हबे सेटी किन्तु आमरा इतिमध्ये बुझते पेरेछि जे एखाने तीन जोग करते हबे जदि तीन जोग करते जाई ताहले ऐ जे जे संख्याटी आछे ऐ संख्याटी किन्तु आर क्षुद्र सरि बृहत्तम संख्या थाकबे ना ऐ संख्याटी हये जाबे क्षुद्रतम संख्या এবং সেটি সাত অঙ্ক থেকে হয়ে যাবে আট অঙ্কের যদি এই সংখ্যার সাথে যে কোনো একও যোগ করি আমরা তাহলে এই সংখ্যাটি কিন্তু সাত অঙ্ক থেকে আট অঙ্ক গঠন করবে তাহলে আমরা এখান থেকে যোগ করতে পারবো না তো আমরা এখান থেকে বিয়োগ করব তো আমরা লিখতে পারি যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাটি হবে আট অঙ্কের তাহলে আমাদের উক্ত সংখ্যা থেকে বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে তো যদি আমরা তেষট্টি থেকে তিন বিয়োগ করি তাহলে কিন্তু ছয় দ্বারা বিভাজ্য হবে তাহলে এই সংখ্যাটি থেকেও কিন্তু আমরা তিন বিয়োগ করতে পারি সুতরাং বৃহত্তম সংখ্যাটি হবে তো এখানে ছয়টি নয় আর নয় থেকে তিন বিয়োগ করলে ছয় এটি হলো তার উত্তর তো আমি আবারও বলছি যদি এখানে কোনো সংখ্যা আমরা যোগ করতাম তাহলে এই সংখ্যাটি কিন্তু সাত অঙ্ক থেকে আট অঙ্ক হয়ে যেত এই কারণে কিন্তু আমরা এখানে বিয়োগ করেছি তো আলো স্বল্পতার কারণে কিন্তু একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আমি আশা করছি বোর্ডটি কিন্তু একদম ক্লিয়ার আছে তোমরা দেখতে থাকো তো তার পরবর্তী যেই অঙ্কটি রয়েছে সাত নং চলো সেই অঙ্কে আমরা চলে যাই ফিরে এলাম পরবর্তী যে অঙ্কটি সাত নং এটি হলো এক দশমিক দুই অনুশীলনের সর্বশেষ অঙ্ক তো এখানে বলা হয়েছে যে এত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার ও পাঁচ দ্বারা বিভাজ্য কিনা নির্ণয় করো তো এখানে যদি আমরা দেখি যে তিন শূন্য পাঁচ দুই সাত তো অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা তো বৃহত্তম সংখ্যা হলো সবচাইতে বড় সংখ্যা তো বাইরে বৃষ্টি হচ্ছে তাই হয়তো একটু সাউন্ড একটু একটু কম হতে পারে বা একটু সমস্যা হতে পারে সেটি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা বৃহত্তম সংখ্যা গঠন করলে আমরা প্রথমে লিখব সাত তারপর পাঁচ তিন দুই শূন্য এই সংখ্যাটি কি চার ও পাঁচ দ্বারা বিভাজ্য কিনা তো চার দ্বারা বিভাজ্যের নিয়মটি আমরা ইতিপূর্বে আমরা দেখিয়েছি যে চার দ্বারা কোনো সংখ্যার একক ও দশক স্থানে অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে প্রদত্ত সংখ্যাটিও কিন্তু চার দ্বারা
विभाज्य है तो आम्रा लिखते पारी जे सात पांच तीन दुई शून्य संख्याटीर एकक ओ दशक स्थानेर अंक दुटी द्वारा गठित संख्या बीस ए बीस जे संख्याटी संख्याटी किन्तु चार द्वारा विभाज्य जा चार द्वारा विभाज्य एवं तो एखन बला हयेछे जे पांच द्वारा विभाज्य किना सेटी जाचाई करार जन्य पांच द्वारा विभाज्य किना सेटी जाचाई करार जन्य आमरा देखबो যে কোন সংখ্যার একক স্থানে অঙ্ক শূন্য অথবা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে তো এখানে আমরা দেখব যে সাত পাঁচ তিন দুই শূন্য সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক শূন্য সুতরাং प्रदत्त संख्याटी पांच द्वारा विभाज्य होबे विभाज्य होबे तो लिखते पारि जे सुतरां एखाने जे आमरा संख्याटी पेयेछि जे सात पांच तीन दुई शून्य সংখ্যাটি চার ও পাঁচ দ্বারা বিভাজ্য হবে তো এটি ছিল এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই অঙ্ক সম্পর্কে যদি কারো কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ